সলনি হল নেকি প্রাক্তন বিধায়িকা আঙুরলতা ডেকার সপোন? আঙুরলতা ডেকার আমুয়াইছে নেকি রাজ্যর রাজনীতিতে, যার বাবে হঠাৎ দিল্লি দিসপুরের পর আরম্ভ করে রাজ্যিক বিজেপি কার্যালয় দূরত্ব বাড়িছে আঙুরলতা ডেকার? রাজ্যিক বিজেপির মহিলা মর্চার সভানেত্রী পদর পর অব্যাহতি লওয়া প্রাক্তন বিজেপি বিধায়িকা গৰাকী এতিয়া মাথো ব্যস্ত ব্যবসায় ক্ষেত্র, সক্রিয় রাজনীতি এরি ব্যবসায় ব্যস্ত আঙুরলতা। এইটো পরিকল্পনা মোৰ আচলতে প্রায় ছমাহ আগৰ পৰা আছিল। মই যেতিয়া শরীর চর্চার প্রথম তান্দ্রামণিক পাইছিলোঁ, তাই তাতে যেতিয়া গলো, গৈ নিজে যেতিয়া এটা নিজৰ রূপ তাই মোক এটা দিলে যে নাই বাইদেউ এনেকুৱা শ্বেপ এটাত মই লৈ আহিম, আৰু নিজেও দেখিলোঁ যে কামৰ স্পীডটো থাকে, মনটো ভালে থাকে, মানসিকভাৱে মই যেতিয়া আৰু বেছি ভাল লাগিল, কাৰণ ৰাজনীতি কৰি থকা মানুহবিলাক সচৰাচৰ সাংঘাতিক চিন্তাত থাকে। চিৰদিন মই ৰাখিব বিচাৰোঁ, যেতিয়ালৈকে মই থাকোঁ, জীয়াই থাকোঁ, তেতিয়ালৈকে ৰাখিব বিচাৰিছোঁ। সন্মুখত লোকসভা নির্বাচন, নির্বাচনত দলীয় কাম কাজের কিছু দূর আঁতরি এতিয়া নিজের ব্যবসায়িক কামত ব্যস্ত হয়ে পড়েছে প্রাক্তন বিধায়িকাগী। মহানগরীত দেওবারে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করলে এটা জীবন, নিজের কারণেও আর ওসর রাইজর কারণেও সকলের কারণে যেটা ভাল শরীর চর্চা কেন্দ্রটা করব পার, গতি আজি মুক্তি করা হল, খুব ভাল লাগি আছে। যি সময়ত কিছুদিন পূর্বলৈকে গুৱাহাটী লোকসভা সমষ্টিক লৈ চর্চা চলিছিল আঙুরলতা ডেকার, তেনে সময়তে হঠাৎ নির্বাচনী প্রার্থিত্বর পৰা আঁতৰি ব্যক্তিগত কাম কাজের উপর অধিক গুরুত্ব দিয়ার কথা কলে আঙুরলতায়। রাজনীতিটো এটা গতিশীল এটা বিষয় এটা, আর এই বিষয়টো আপনার এনেকা ধরনের হয় যে কেতিয়াবা আপনি বহুত স্পীডত থাকিবলগীয়া হব, কেতিয়া আপনি ব্রেক মারিবলগীয়া হব পাৰে, আর মই ব্রেকটো মারিছো অনলি ফর মোর যিখিনি পরিকল্পনা আছে তাৰে কারণে, গতি ছোৱালীৰ কারণে আর নিজের প্রকল্পর কারণে অল্প কিছু সময় নিজক দিল। অবশ্যই এই ক্ষেত্রত কোনো দলীয় ক্ষোভ অসন্তুষ্টি নাই বলে উল্লেখ করলে আঙুরলতায়, বিপরীতে দলে অধিক যথেষ্ট দিয়া বলে মন্তব্য করলে আঙুরলতা ডেকা। মো বহুত পাইছো পার্টির পর, ভারতীয় জনতা পার্টিয়ে এগারী মূর নিচি কার্যকর্তা বিধায়িকা তেখেতকলে ইমান গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা মানে পাইছো, আগতে মহিলা মর্চার দায়িত্ব পাইছো, কলাক্ষেত্রর দরে এটা এনেকা অনুষ্ঠানত মই ভাইস চেয়ারম্যান হয়েছো, আর কি লাগিছে, গতি মো বহুত কিবা কিবি পাইছো, এই কারণে মোৰ সাহস নাই পার্টিক কোয়ার যে মোক অমুকটো পাব বিচার বা তমুকটো মনত সুমাই রেখেছো, নো, মই বহুত সুখী। আর যেতিয়াই কয় যে আঙুরলতা আহি পেলে তুমি বুথৰ প্রেসিডেন্ট হওয়া, মই হয়ে যাব লাগিব, মণ্ডলৰ হব লাগে, মণ্ডল পর্যায়ত হয়ে যাম, গতি মোর একো নাই, মোক পার্টিয়ে বহুত দিছে, মই ধরুয়া হয়ে আছো। নির্বাচন বলিলে ভোটারর মন জয় করবলে গীতে মাতে রঙিন করা প্রতিখন নির্বাচনী সভাত এবার আঙুরলতা ডেকা একই রূপত দেখা যাবনে, তাত কিন্তু রয়ে গেছে এক প্রশ্ন। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।